হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা হবে যে আপনারা জেন্টার অ্যাপটি কোথায় পাবেন। সো অরিজিনাল জেন্টার অ্যাপটি আপনারা বর্তমানে কিন্তু প্লে স্টোরে পাবেন না। তো অরিজিনাল জেন্টার অ্যাপটি ডাউনলোড করতে হলে আপনাকে কী কী করতে হবে এবং কোথায় যেতে হবে, সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। তো বন্ধুরা, আমি একবার অরিজিনাল যে জেন্টার অ্যাপটি সেটি একবার ওপেন করেই দেখাই। তো দেখতে পাচ্ছেন আমার এখানে অরিজিনাল জেন্টার অ্যাপটি বর্তমানে রয়েছে। তো জেন্টার অ্যাপগুলি কিন্তু সবগুলি দেখতে একই রকম। সো ওপেন করলে কিন্তু বোঝা যায় কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট। তো দেখতে পাচ্ছেন আমি সরাসরি ওপেন করে নিলাম। সো ওপেন করে নেওয়ার পরে এখানে একটা উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, সো এখানে একটু ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অপশান দেওয়া আছে। সো আপনার এক্সেন্টার অ্যাপটি যদি ডুপ্লিকেট হয়ে থাকে তাহলে কিন্তু এই অপশনগুলো যেগুলো উপরে আছে সেগুলো কিন্তু দেওয়া থাকবে না। সো এর পরিবর্তে অন্য কিছু থাকতে পারে। আর যদি আপনার এক্সেন্টার অ্যাপটি ডুপ্লিকেট হয় তাহলে কিন্তু এগুলো থাকবে না। আর যদি আপনার জেন্টার অ্যাপটি অরিজিনাল হয়ে থাকে তাহলে কিন্তু এইরকমই থাকবে। সো আমি সরাসরি ব্যাক করে নেব। ব্যাক করে নেওয়ার পরে সরাসরি ক্রোম ব্রাউজারে আমাকে যেতে হবে, গিয়ে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। তো বন্ধুরা, আমি ডাউনলোড কী করে করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। তো তার আগে একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, কারণ আমরা প্রত্যেক দিনে যে ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি সেই ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারবেন। সো কথা না বাড়িয়ে সরাসরি সার্চ দেব, জেন্টার এইখানে আমি লিখব। সো জেন্টার এপিকে ডাউনলোড, জেন্টার এপিকে ডাউনলোড। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এইখানে কিন্তু লেখা অলরেডি হয়ে গেছে জেন্টার এপিকে ডাউনলোড। তো আপনারা এইরকম করে লিখে নেবেন। তো নেওয়ার পরে আমি সর্বপ্রথমে সার্চ দিয়ে দিচ্ছি, তো আপনারাও এরকম করে সার্চ দেবেন। সো সার্চ দেওয়ার পরে এগুলো কিন্তু ডুপ্লিকেট দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা কোথাও যাবেন না। শুধু আপনারা যখন সার্চ দেবেন, দেখতে পাচ্ছেন আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে এরকম আসবে। সো একটু স্ক্রল করবেন, স্ক্রল অল্প একটু শুধু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এইখানে দেখতে পাচ্ছেন এই যে একটা ওয়েবসাইট রয়েছে apkpure.com। তো এইখানে আপনারা সরাসরি ক্লিক করে দেবেন। আমি একটু জুম করে দেখাই ওয়েবসাইটের লোগোটা কীরকম। সো দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের লোগোটা কিন্তু এইরকম। সো আমি এবার একটু ইয়ে করে নিচ্ছি। তো নেওয়ার পরে দেখলে আমি সরাসরি এখানে ক্লিক করব, দেখতে পাচ্ছেন এখানে সরাসরি ক্লিক করে দেবো। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং হবে, আপনারা ততক্ষণে একটু ওয়েট করবেন। সো অল্প একটু ওয়েট করুন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্সেন্টার অ্যাপটি অলরেডি এসে গেছে। সো এখানে আমি ডাউনলোড এপিকে ক্লিক করে দেবো। সো ডাউনলোড এপিকে ক্লিক করে দেওয়ার পরে 20 MB কিন্তু রয়েছে, 20.8। তো আপনারা একটু অপেক্ষা করবেন। সো ডাউনলোডিং কিন্তু এখানে লেখা অলরেডি এসে গেছে। সো এইখানে যদি আমি ওকে ক্লিক করে দিই ওকেতে, সো আমার কিন্তু অরিজিনাল যে অ্যাপটি সেই অ্যাপটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সো যখন ডাউনলোড হয়ে যাবে তারপর কিন্তু আপনাকে ইনস্টল করে নিতে হবে, মানে আপনার ফোন মেমোরিতে ঢুকবে, ঢোকার পরে সেখানে আপনার যেতে হবে, গিয়ে ওইখানে ইনস্টল করে নিতে হবে। তো আমি সরাসরি এটা কেটে দিচ্ছি কারণ আমার অলরেডি আগে থেকে ডাউনলোড করা আছে। তো আপনারা যদি ওকেতে ক্লিক করেন তাহলে কিন্তু ডাউনলোডটা হয়ে যাবে। তো আমি জাস্ট দেখানোর জন্য ভিডিওটি করছিলাম। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন, আর যদি কোনো জিজ্ঞেস করার বাকি থাকে তাহলে অবশ্যই, কোনো যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সো আজকে এইটুকুই।